নেতাজি সুভাষচন্দ্র বোস রাশিয়ায় রয়েছেন সেটা জানতেন সর্বপল্লী রাধা হ্যাঁ ঠিকই শুনছেন স্ট্যালিন সর্বপল্লী রাধাকৃষ্ণনকে অবগত করেছিলেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস সোভিয়েত রাশিয়া তার দিতে রয়েছেন এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় শনিবার পাঁচ সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে গোটা দেশ শিক্ষক দিবস পালন করেছে আর সেই দিনেই আপামর ভারতবাসীর কাছে বাবু এই তথ্য তুলে ধরেন যেটা অনেকেরই অজানা জয়দ্বীপ আরও বলেন সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্ট্যালিন অনুরোধ করেছিলেন নেতাজিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে এই কথা পরবর্তীকালে রাধাকৃষ্ণন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রকাশ্যে বলেছিলেন পাঁচের দশকের শেষ দিকে যখন জওহরলাল নেহরু রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি নিযুক্ত করলেন তখন থেকে বা তারপর থেকে রাধাকৃষ্ণন আর এই বিষয়ে কোনো দিন মুখ হলেননি এমনকি যখন সত্যনারায়ণ সিনহা বারবার করে রাধাকৃষ্ণনকে অনুরোধ করেছিলেন সোভিয়েটে নেতাজির আশ্রয় সংক্রান্ত তথ্য জনসমক্ষে আনার জন্য বা আলোচনার জন্য সেই সময়েও মুখ খোলেননি রাধা কৃষ্ণান জয়দেববাবু জানান স্বাধীনতার পর উনিশশো সালে তৎকালীন সোভিয়েট ইউনিয়নের পণ্ডিত জওহরলাল নেহরু তার বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতকে ভারতের রাষ্ট্রদূত করে পাঠিয়েছিলেন কিন্তু বিজয়লক্ষ্মী পণ্ডিতকে তৎকালীন সোভিয়েট প্রধান স্টালিন কোনো ও অ্যাপয়েন্টমেন্ট দেননি বিজয়লক্ষ্মী ফিরে বলেছিলেন আমি এমন একটা খবর দিতে পারি যাতে সারা ভারতবর্ষ কেঁপে যাবে কিন্তু তারপরে অদৃশ্য কারণে জওহরলাল নেহরু তার বোনকে সোভিয়েট রাষ্ট্রদূতের পদ থেকে অবসায়িত করে আমেরিকার রাষ্ট্রদূত নিযুক্ত করেন পাঁচের দশকে সোভিয়েটে রাষ্ট্রদূত করে পাঠানো হয় ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তিনি তৎকালীন সোভিয়েট প্রধান স্ট্যালিনের সঙ্গে দেখা করেছিলেন এই সূত্র ধরে জয়দ্বীপবাবু বলেন রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ইতিহাস হয়ে থাকা তার এই কাজ বাঙালি তথা ভারতবাসী ভালো চোখে নেয়নি কারণ তিনি অনেক কিছু জেনেও স্বাধীন ভারতবর্ষে নিজের পদোন্নতির জন্য চুপ করে থেকেছিলেন তাই জন্মদিনে তাকে যেমন শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি এই কালো অধ্যায়টাকে জনগণের সামনে তুলে ধরা দরকার বলেই আমি মনে করি অর্থাৎ এই রেকর্ড থেকে জানা যাচ্ছে যে সোভিয়েত রাশিয়ায় ছিলেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু অথচ জওহরলাল নেহরু কি করেছিলেন তা আপনারা অবগত আছেন আরও একটি আশ্চর্যজনক ঘটনা তা হলো নেতাজি যদি মারাই যাবেন তাহলে তার বাড়িতে কেন গোয়েন্দাগিরি করা হচ্ছিল তার এলগিন রোডের বাড়িতে স্বাধীনতার পর বহু বছর গোয়েন্দাগিরি করা হয়েছে আর নেতাজি যদি মারাই যাবেন তাহলে গোয়েন্দাগিরি কি কোনো দরকার পড়ে সুতরাং অনেক কিছু থেকে প্রমাণ হয় যে নেতাজি সোভিয়েত রাশিয়াতেই ছিলেন তিনি বিমান দুর্ঘটনায় মারা যাননি তারপর কি হলো সেটা যদিও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি আসলে নিশ্চয়ই আপনাদের সামনে আমরা তুলে ধরব তবে নেতাজি সুভাষচন্দ্র বোস রাশিয়ায় ছিলেন এটা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে অন্তত জয়দীপবাবুর এই ঘোষণায় এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত ও সেটা বলতে চেয়েছিলেন যদিও কেন তিনি বলেননি তা সহজেই অনিমেয় আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন